Assalamualaikum viewers, আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট দর্শক আজকে আমি আছি আপন জুয়েলার্স বিডির উত্তরা শোরুমে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু 21 ক্যারেট স্বর্ণের মক চেইনের কালেকশন অনেক এক্সক্লুসিভ ডিজাইন আছে আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে হাতে ধরে দেখানোর ট্রাই করব কতটুকু ওজন আছে সেটাও আপনাদেরকে বলবো আর বাজেটটাও কিন্তু বলে দিব তো দর্শক পুরোটা ভিডিও আমাদের সঙ্গে থাকতে হবে আর আজকে ভিডিওতে যা দেখাবো এছাড়াও রেগুলার তাদের আরো কালেকশন আপডেটের জন্য কিন্তু আপনারা তাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু চোখ রাখতে পারেন এবং সেগুলো সবকিছু ডিটেইলস আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দর্শক আমাদের সঙ্গে এখানে একজন ভাই আছেন আগে আমরা তার সাথে পরিচিত হই বিস্তারিত ভিডিওতে যাব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা বলে দেন তারেক আচ্ছা ভাই আজকে বলছিলাম আমাদের দর্শকদেরকে আমরা কিছু 21 ক্যারেট স্বর্ণের মপ চেইনের কালেকশন দেখাবো আচ্ছা তো শুরুতে আমি একটু বর্তমান স্বর্ণের বাজার দরটা দর্শকদেরকে বলে দেই তারপরে আমরা কালেকশনে চলে যাব তো দর্শক বর্তমান বাজার দর অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি কিন্তু 72,667 টাকা আর 21 ক্যারেট যে স্বর্ণটা আছে সেটা কিন্তু বর্তমান বাজেট হচ্ছে 69,517 টাকা 18 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির বাজেট হচ্ছে 60,769 টাকা এবং সনাতন স্বর্ণের প্রতি ভরির মূল্য কিন্তু হচ্ছে 50,447 টাকা আর এগুলোর সাথে আর কোন কোন আনুষঙ্গিক ব্যাপারগুলো ইনক্লুড করে বাজেটটা হয় সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জানবো আর বর্তমান বাজার দর ছাড়াও কিন্তু দেখা যাবে যে প্রায় কিন্তু স্বর্ণের দামটা হয়তো বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে সে অনুযায়ী আপনারা কিন্তু যখন নিতে আসবেন অ্যাকুরেট বাজেট এবং প্রাইসটা বলা হবে বাট আমরা ভিডিওতে আনুমানিক ধারণাটাই আপনাদেরকে দিব তো ভাইয়া যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম আপনাদের জুয়েলারি কালেকশনগুলোতে আপনারা প্রাইসগুলো মানে প্রতি ভরি স্বর্ণের সাথে আর কোন কোন ব্যাপারগুলো ইনক্লুড করেন এটার সাথে মেকিং চার্জ থাকে কমপ্লিট ভ্যাট থাকে স্টোন থাকলে স্টোনের প্রাইস থাকে দেন তারপরে টোটাল প্রাইস তো এই ব্যাপারগুলোর উপরে বেসিক করে আপনারা হচ্ছে প্রাইসটা নির্ধারণ করেন তো ভাই আমরা হচ্ছে আজকের কালেকশনে চলে যাব ঠিক আছে শিওর শিওর তো দর্শক একটু ফলো করেন এই যে এখানে শুধু এই ডিসপ্লেটা ছাড়াও ভাইয়ার পেছনে দেখেন হিউজ কালেকশন আছে চেইনের তো আমাদের এই ভিডিওতে আমরা 21 ক্যারেট স্বর্ণের কিছু মপ চেইন দেখাবো তো আমি একটু বেছে বেছে কয়েকটা কালেকশন ধারণা দিব ফার্স্টে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এটা ডিজাইনটা একটু দেখতে পারেন একদম নিচ থেকে আমি দেখাই এখানে নিচ থেকে শুরু করে ডিজাইনটা দেখাবো এখানে খুব সুন্দর করে কিন্তু এই যে দেখেন মিহি করে স্টোন ওয়ার্ক আছে এবং এখানে গ্রিন এবং আমি দেখতে পাচ্ছি রেড কালারের স্টোন আছে এছাড়া কারুকাজটা আপনারা দেখতে পারেন এরপর উপরের দিকে চলে যাই এই যে দেখেন কত হেভি করে ঠিক আছে এখানে যে পার্ট বাই পার্ট আমি দেখানোর ট্রাই করছি এখানে যে বলের মতো করে করা আছে দেখছেন এটা হচ্ছে টার্কিশ ডিজাইন রাইট আচ্ছা ঠিক আছে এই যে এটা কিন্তু অনেক হেভি ঠিক আছে এই ধরনের একটা চেইন কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে যে কোনো কিছুর সাথে শাড়ি পরেন থ্রি পিস পরেন যে কোনো কিছুর সাথে পরতে পারেন তো ভাই এই চেইনটাতে কতটুকু গোল্ড আছে এটা আছে আপনার 7 ভরি 7 আনা সাত ভরি সাত আনা এবং এটা নিচের ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দর ঘুরে কিন্তু একটা ডিজাইন আছে ঠিক আছে ঝাড়ের মতো করে এবং এখানে যে চতুর্দিকে যে এই ডিজাইনটা দেখেন আচ্ছা কত বলছিলেন সাত ভরি সাত আনা আনুমানিক সো বর্তমান বাজার দর অনুযায়ী এটার প্রাইসটা কত 6,72,000 দর্শক আমরা কিন্তু অ্যাকুরেটটা বলছি না আপনারা যখন কিনতে আসবেন তখন অবশ্যই আপনাদেরকে ওজন করে অ্যাকুরেট রেটটাই কিন্তু বলা হবে আমরা এখন কেবলই মাত্র আনুষঙ্গিক আপনাদেরকে ধারণাটা দিচ্ছি আচ্ছা এরপরে চেনে চলে যায় আসলে এখানে হিউজ কালেকশন আমার কাছে সবগুলোই ভালো লাগছে বাট আমি বেছে বেছে কয়েকটা দেখাবো আচ্ছা অ্যানাদার ওয়ান কালেকশন আমি চলে যাচ্ছি আপনাদের জন্য অ্যানাদার ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি একটু লকেটটা ফলো করবেন এই যে এটা হচ্ছে লকেটের অংশটা এবং নিচের দিকে দেখেন চেইনগুলো ঝাড়ের মতো করে ছোট থেকে বড় হয়ে খুব সুন্দর করে কিন্তু নিচের দিকে নেমেছে এবং এটা লুকটাই যে দেখেন এই যে এই ধরনের তারপরে এখানে দেখেন মিহি স্টোনের কাজ আছে জারকানের না ভাইয়া আচ্ছা খুব ছোট ছোট করে এগুলো গোল্ডেন কালারের জারকান স্টোন না গোল্ডেনই এবং এখানে দেখেন কাজটা এটা হচ্ছে লকেটটা চেইনের এবং এখানে কিন্তু একটা বল দিয়ে টাই টাইপ করে দিয়েছে না এটা চাইলে কিন্তু উপরে উঠিয়েও দেওয়া যাবে বা নামিয়ে দেওয়া যাবে ছোট বড় করা যাবে এবং এটা চেনটা ডবল লেয়ারে না এই যে এই টাইপের বল বল চেন মানে বল টাইপের চেন হবে ডবল লেয়ারে দেখেন আপনারা এটাও টার্কিশ এটাও টার্কিশ ডিজাইনে কিন্তু আছে এবং এগুলো প্রত্যেকটা চেনে 21 ক্যারেটে ভাই এখানে কতটুকু গোল্ড আছে এটা আছে হচ্ছে আপনার 3 ভরি 10 আনা আছে এখানে 3 ভরি 10 আনা আছে আচ্ছা ঠিক আছে সো আপনার এটার আনুমানিক বাজেটটা কত 3,30,000 3,30,000 টাকা এটা হচ্ছে আনুমানিক বাজেট ওকে আমরা হচ্ছে এরপরে কালেকশনে যাব তবে ভাই এই সেম ডিজাইনে তো দেখা যাবে একটু লাইট ওয়েট বা একটু হেভি করেও করা যাবে রাইট আচ্ছা এরপরে কালেকশনে চলে যাচ্ছি এরপরে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা একটু দেখতে পারেন আপনারা
এই যে এটা নিচের দিকে কিন্তু এই ধরনের হবে ঝাড়ের মতো দেখেন খুব সুন্দর মিহি মিহি কিছু চেইন দিয়ে এই ধরনের হবে এবং এটা সাইডের লুকটা একটু দেখেন আপনারা সাইডে এই যে এই ধরনের হবে স্টোন দিয়ে করা আছে এটা হচ্ছে ফিরোজা স্টোন চতুর্দিকে কিন্তু এটা কাজটা এবং এটা অনেক হেভি লকেটটা এবং এবার চেইনটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে যে চেইনটা হবে যেই ধরনের খুব হেভি করে করা এগুলো প্রত্যেকটা আপনারা কিন্তু লাইট ওয়েট করে বা আরেকটু হেভি করেও কিন্তু করে নিতে পারেন এবং এটা হাফ বডি পর্যন্ত এই ধরনের হেভি কাজ থাকবে এবং এরপরের চেইনটা কিন্তু উপরের দিকে এইভাবে হয়ে যাবে ঠিক আছে সো মপ চেইনের এই ডিজাইনটা ভাইয়া এখানে কতটুকু গোল্ড আছে এটা তো আছে ম্যাম 5 ভরি 5 আনা 5 ভরি 5 আনা সো বর্তমান বাজার দর অনুযায়ী আনুমানিক বাজেটটা কত 4 লাখ 80 480,000 টাকা সুন্দর সো এখানে অলমোস্ট কয়েকটা আমি দেখলাম বাট প্রত্যেকটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও হিউজ বড় হয়ে যাবে আমি জানি আমাদের দর্শকদের অত সময় নেই সো আমি এরপরের গ্যালারিতে চলে যাই এবং এখানেও কিন্তু অলমোস্ট অনেকগুলো ডিজাইন ওয়েট করছে আমাদের জন্য তো সেখান থেকে একটা ডিজাইন দেখাবো লাইক এই যে এখানে বোধহয় আমি এই ডিজাইনটা দেখতে পারি জি জি এই যে এটা দেখতে খুব ভালো লাগছে লাইক এটা ঘুরলে কিন্তু মানে হয় না যে একটু যেই অ্যাঙ্গেল থেকে দেখি ভালোই লাগবে এবং এটা নিচের দিকেও কিন্তু এই ধরনের একটা ঝাড়ের মতো আছে লাইক ছোট থেকে বড় হয়ে চেইনের মধ্যে ডিজাইন হবে এবং প্রত্যেকটা নিচে ছোট ছোট বলের ডিজাইন আছে আর তাছাড়া এটা ভেতরের দিকে কিন্তু একটা কাজ আছে লাইক খুব সুন্দর কেটে না নকশা করা ভেতরের দিকে এবং এখানে আবার গ্রিন স্টোন আছে আমি দেখতে পাচ্ছি গ্রিন স্টোন একটু উপরের দিকে চলে যাই লাইক এই যে দেখেন চেইনটাই যেই ধরনের হবে আমি একটু সূক্ষ্মভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যেহেতু এই এই জিনিসগুলো অনেক শৌখিন এবং আমাদের আপুর আন্টিরা ভাবিটা কিন্তু একটু দেখে শুনে পছন্দ করে নিতে চায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু শোরুমে একদম চলে আসতে পারেন আমি তাদের শোরুমের হটলাইন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এছাড়া তাদের ইউটিউব চ্যানেলেও চোখ রাখতে পারেন ফেসবুক পেজ আছে সেখানেও চোখ রাখতে পারেন তো এটা হচ্ছে ওভারঅল চেইনটা তো ভাই এই চেইনটাতে কতটুকু গোল্ড আছে এটা হচ্ছে 5 ভরি 7 আনা 5 ভরি 7 আনা আচ্ছা ঠিক আছে তাহলে এটা বর্তমান বাজার দরটা কত সবকিছু মিলে আপনার 484,000 484,000 দর্শক এটা হচ্ছে আনুমানিক বাজেটটা কিন্তু আমরা বলে দিলাম তবে যখন কিনতে আসবেন ওজন করে অ্যাকুরেট প্রাইসটা বলা হবে আচ্ছা এরপরে খুব ইউনিক একটা কালেকশন দেখাবো একটু লাইট ওয়েটে এতক্ষণ অনেকগুলো হেভি দেখিয়েছি একটু ইউনিক দেখাবো যেটা কিনা আমার কাছে খুবই ভালো লাগছে যে এটা এটা একদমই দেখেন এখানে ডবল লেয়ার চেইন হবে লাইক এই যে দেখেন এই ধরনের ডবল লেয়ার চেইন হবে আমি তো দেখাচ্ছি এই যে এই ধরনের ডবল লেয়ারের মধ্যে চেইন হবে এবং এখানে বল দিয়ে টাই টাইপের করা হয়েছে ছোট বড় করা যাবে আর এটা লকেটটা দেখেন এটা খুব সুন্দর একটা কলসি ডিজাইনের এবং এটাতে কিন্তু চমৎকার কয়েকটা কালারে মিনা আছে আবার আপনি যদি চান যে আমি সলিডের মধ্যে নিব সেটাও কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা নিচের দিকে যে বল বল টাইপের এটাও ঝাড় টাইপের করা আছে ছোট থেকে বড় ঠিক আছে আবার এখানে মিনার কালারও তো কাস্টমাইজ করা যাবে ঠিক না ভাইয়া জি জি সেম চেইনটাই আপনারা চাইলে একটু লাইট ওয়েট বা আর একটু হেভি করে বা একটু কাস্টমাইজ করে যে যেভাবে চান করে দেওয়া যাবে আর এগুলো কি প্রত্যেকটা টার্কিস আপনার টার্কিস ডিজাইনের রাইট আচ্ছা সো এখানে কতটুকু গোল্ড আছে প্রাইসটা এখানে আছে 2 ভরি 9 আনা 2 ভরি 9 আনা প্রাইসটা 230,000 230,000 আচ্ছা দর্শক আনুমানিক বাজেটটা কিন্তু আমরা বললাম এরপরে যে চেইনটা দেখাবো অনেকে চায় যে আমি চেইন পরবো কিন্তু একটু হার্ড হার্ড টাইপের একটা ভাব থাকবে যেটা কিন্তু শাড়ি থ্রি পিস সব ধরনের ড্রেসের সাথে পরা যাবে লাইক এই যে এটা লহর টাইপের দেখতে না চেইনটা লহর চেইন একটু উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা দেখাই যেখানে ছোট ছোট বল করে করা আছে এরপরে এই যে এখানে একটু বড় টাইপের পার্লের মতো করে বল হবে এরপরে এখানে কতগুলো লহর হবে এবং এখানে কালারও কিন্তু আছে রাইট আমি দেখতে পাচ্ছি রোজ গোল্ড আছে গোল্ড আছে হোয়াইট আছে তো এরকম তিনটা কালারের কিন্তু কম্বিনেশনে আছে এখানে কতটুকু গোল্ড আছে ভাইয়া এটা হচ্ছে 4 ভরি 13 আনা 4 ভরি 13 আনা সো এটার আনুমানিক বাজেটটা কত পড়ছে 426,000 426,000 সুন্দর কিন্তু অনেক সুন্দর আচ্ছা ওকে সো এখন আমি আরেকটা কালেকশন দেখাবো কারণ ভিডিও অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো লাস্ট ওয়ান একটা কালেকশন দেখাবো আপনাদেরকে চেনের আর আরও ডিজাইনার আপডেটের জন্য তো তাদের পেজ থাকলো ইউটিউব চ্যানেল থাকলো সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন লাস্ট ওয়ান কালেকশন যেটা কিন্তু হচ্ছে একটু নিচ থেকে দেখাই এটা হচ্ছে লকেটটা বেসিক্যালি এটা হচ্ছে লকেট অনেক হ্যাভি এবং এটা নিচের দিকে দেখেন এই ধরনের চেইন অসংখ্য চেইন দিয়ে কিন্তু এই ধরনের ডিজাইন হবে এবং এখানে যে এই ধরনের ডিজাইনে দেখেন আপনারা এই যে এই ধরনের ডিজাইন হবে এটা হচ্ছে লকেটটা এরপরে চেইনের দিকে চলে যাই এগুলো সেম ডিজাইনগুলো বারবার বলে দিচ্ছি আপনারা হ্যাভি করে আরও বা একটু লাইট ওয়েটে করতে চাইলে করার সুযোগ আছে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এই যে ওভারঅল চেইনটার ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত ভাই এখানে কতটুকু গোল্ড আছে এটা তো আছে 4 ভরি 10 আনা 4 ভরি 10 আনা সো এটার আনুমানিক বাজেটটা কত 407,000 407,000
ভিডিও শেষে আরেকবারের জন্য বলে দিচ্ছি যে আমরা কিন্তু আনুমানিক ওজন এবং বাজেটটা বললাম, তবে কেনার সময় একরেটটা বলে দেওয়া হবে। আর আরও হিউজ কালেকশন আছে, কয়েকটাই মাত্র দেখালাম জাস্ট স্যাম্পল। চলে আসতে পারেন শোরুমে অথবা তাদের অনলাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থেকে সাহায্য করার জন্য, ভালো থাকবেন। দর্শক আজকে একুশ ক্যারেট স্বর্ণে কিছু মপ চেনের কালেকশন আপনাদেরকে দেখালাম, হিউজ ডিজাইন ছিল, কয়েকটা মাত্র দেখিয়েছি, আরও অসংখ্য চেনের কালেকশন কিন্তু ভাইয়াদের কাছে আছে। সো আপনারা চাইলে শোরুমে চলে আসতে পারেন, আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি। দর্শক আজকে আমি আছি আপন জুয়েলার্সের উত্তরা শোরুমে, এটা হচ্ছে টিউলিপ মনি সেন্টার, সেকেন্ড ফ্লোর, হাউস 02 রোড 11 সেক্টর 1, উত্তরা, ঢাকা 1230। একটা টেলিফোন নাম্বার আছে, এছাড়া তাদের একটা হটলাইন নাম্বার আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, এছাড়া একটা ওয়েবসাইট লিঙ্ক আছে, চাইলে সেখানেও ভিজিট করে আসতে পারেন। দর্শক এতক্ষণ ছিলাম আপন জুয়েলার্স, আর আপনাদেরকে চমৎকার কিছু একুশ ক্যারেট স্বর্ণের গোল্ডেন মপ চেন কালেকশন দেখালাম। কালেকশনগুলো ভালো লাগলে চলে আসতে পারেন শোরুমে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।